মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানকোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের দেবদাসের ছেলে। দর্শক আপনারা দেখছেন যে তার নিথর দেহ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ অর্থাৎ তার আত্মীয় স্বজন তারা আহাজারি করছে। আমরা এ প্রসঙ্গে কথা বলবো তার স্বজনের সাথে। তার আগে আপনাদের একটু দেখাতে চাই যে যেখানে আসলে দুর্ঘটনাটা ঘটেছিল, এই যে টিউবওয়েল দেখছেন আপনারা, হরিত্র বিশ্বাসদের বাড়িতে একটি টিউবওয়েল আছে। এই টিউবওয়েলের সাথেই লাগানো আছে একটি মোটর অর্থাৎ সেচ পাম্প। এই সেচ পাম্পের বিদ্যুৎ লাগানো ছিল অর্থাৎ সংযোগ ছিল। এই সেচ পাম্পের বিদ্যুৎ শর্ট খেয়েই কিন্তু অরবিন্দ্র বিশ্বাস মারাত্মক জখম হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। বর্তমান তার লাশ রয়েছে তার বাড়ি। আমরা এই মুহূর্তে কথা বলবো তার স্বজনের সাথে। আসলে কি হয়েছিল একটু বলবেন কি? আচ্ছা, বাড়ির সামনে আমার দোকান, আমি ছিলাম দোকানে, অটোমেটিক দেখি বাড়িতে চিল্লাছে, অবস্থায় দৌড়ে চলে আসি। আসে দেখি বাচ্চাটা আপনার মোটরের কারেন্টের পাইপের সঙ্গে আপনার হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ছটফট করছে। অবস্থায় ওর মা এসে বাচ্চাটাকে নেয়, নেওয়ার পরে আমি কোলে নিই, নেওয়ার পরে বাচ্চাটা মানে ওইখানে শেষ। বাচ্চাটার বয়স কেমন হবে আনুমানিক? দুই বছর। দুই বছর? ও আচ্ছা আচ্ছা। ওই বাচ্চাটার বাবার নাম? বাবার নাম হচ্ছে দেবদাস বিশ্বাস। দেবদাস বিশ্বাস। আচ্ছা, তারপরে ওখানে উদ্ধার করলেন, উদ্ধার করার পর কোথায় নিয়ে গেলেন? পরে এখানে একটু জনগণ আসে, আসার পর সবাই তো বাচ্চাদের গায়ে হাত দেয়। জি, হাত দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে ওই অবস্থাতে হসপিটালে নিয়ে চলে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওখানে কর্তব্যরত ডাক্তার ছিল বিজি দাস, উনি বললো যে আর নাই, অর্থাৎ ও মারা গেছে। দর্শক শুনছিলেন তার স্বজনদের কথা। আমরা একটু তার ওই নিহত ওই শিশুদের বাড়িটাও দেখাতে চাই। এই দেখছেন আপনারা তার তাদের বসত বাড়ি। এই বাড়ি থেকে তাদের টিউবওয়েলের দূরত্ব 20 গজ। এই টিউবওয়েল থেকেই তার নিহতের ঘটনা ঘটেছে। এদিকে তার মা, তার মা শোকে পাথর হয়েছে এবং জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখছেন দর্শক, দেখছেন তার স্বজনদের আহাজারি। অবুঝ শিশুটির মারা যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তার স্বজনরা। দর্শক দেখছেন যে নিত্যানন্দপুর গ্রামের পুরো মানুষের মাঝেই কিন্তু শোক চলে এসেছে এই অবুঝ শিশুটার মৃত্যুর কারণে। দর্শক দেখছেন স্বজনদের আহাজারি। দর্শক, শিশুটির মৃত্যুর কারণে পুরো গাংনী উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের মানুষের মাঝে একটি শোক বিরাজ করছে। দর্শক এতক্ষণ দেখছিলেন যে গাংনী উপজেলার নিত্যনন্দনপুর গ্রামে যে নিহতের ঘটনা ঘটেছে সেখান থেকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।